वेलकम टू आवर चैनल पीपीडी इलेक्ट्रिकल इंजीनियरिंग विंडो हमरा एखाने हाजिर होयेछि आमादेर नेक्स्ट भिडियोर जन्य। नेक्स्ट भिडियोर निश्चय टपिक्स तुम्हारा देखते पाच्छो जे आजकेर टपिक्स होच्छे आमादेर चार्ज भोल्टेज एंड कारेंट। तो सेई चार्ज भोल्टेज एंड कारेंट जिनिसटा जानार आगे आमरा कतगुलो कथा सचराचर जेगुलो शुनते पाई बा शुनि आमरा सेगुलो होच्छे যদি কোনো একটা সার্কিট বা কোনো একটা অ্যাপারেটাস বা কোনো একটা ইনস্ট্রুমেন্ট ব্যাটারির কারণে যদি ঠিকঠাক বা ঠিক মতো না চলে তখন আমরা কি বলি যে ব্যাটারি চার্জ শেষ। আবার ঠিক একই কারণে যদি আমার কোনো আমাদের বাড়ির ইলেকট্রিসিটির কোনো একটা কারণের জন্য যদি আমাদের বাড়িতে আলো কম হয় ল্যাম্পের তখন আমরা কি বলি যে আমাদের বাড়িতে আজকে লো ভোল্টেজ। আবার ঠিক একইভাবে যদি আমাদের বাড়ির ইলেকট্রিসিটি সাপ্লাই চলে যায় তখন আমরা কি বলি যে আমাদের বাড়ির কারেন্ট চলে গেছে। তাহলে আমাদের এই যে সচরাচর কথাগুলো যেগুলো শুনতে পাই তার মধ্যে কতগুলো কথা লুকিয়ে থাকলো যেগুলো হলো চার্জ ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। তা সেই চার্জ ভোল্টেজ কারেন্ট জিনিসটাকে জানার আগে আমাদেরকে প্রথমেই যেটা জানতে হবে সেটা হচ্ছে চার্জ ভোল্টেজ চার্জ। এই চার্জ জিনিসটাকে জানতে গিয়ে আমাদেরকে কিন্তু প্রথমে একটু হোঁচট খেতে হবে। হোঁচট খেতে হবে ঠিক এই কারণেই যে এই চার্জ জিনিসটাকে ব্যাখ্যা করতে গিয়ে আমাদের বিশ্বের যত তাবর তাবর সায়েন্টিস্ট আছে তারা এটাকে ব্যাখ্যা দিতে গিয়ে রীতিমতো হিমশিম খেয়ে গেছে। তারা ঠিক ব্যাখ্যা দিতে গিয়ে প্রপারলি ব্যাখ্যাটা ওরা ঠিক তার চার্জের ধর্মের উপরে ডিপেন্ড করে ব্যাখ্যা করেছে কিন্তু অ্যাকচুয়াল জিনিসটা কি যে হোয়াট ইজ চার্জ এর যে অ্যাকচুয়াল ডেফিনেশন সেটা কিন্তু আমরা কখনোই কোনো জায়গাতে পাইনি। সবসময় পেয়েছি তার প্রপার্টির উপরে ডিপেন্ড করে। তাহলে সেই প্রপার্টির উপরে ডিপেন্ড করে যদি চার্জটাকে আমরাও দেখতে যাই যে হোয়াট ইজ চার্জ তাহলে সেখানে গিয়ে প্রথমেই আমাদেরকে জানতে হবে অ্যাটমিক স্ট্রাকচার। অর্থাৎ আমরা ফার্স্ট সেমিস্টার ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম সেমিস্টারে আমরা কেমিস্ট্রিতে পরমাণুর গঠন পড়েছি। সেখান থেকে আমরা দেখেছি যে একটা পরমাণুর গঠনের সেন্টারে থাকে একটা নিউক্লিয়াস। পরমাণুর গঠনের সেন্টার মানে একটা নিউক্লিয়াস থাকে। সেই নিউক্লিয়াসের মধ্যে থাকে কে নিউট্রন আর প্রোটন। আবার সেই নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে এবং কোন কক্ষপথে কতগুলো ইলেকট্রন আমরা ঘুরতে থাকি সেটাও নিশ্চয় আমরা একটা সূত্র থেকে পাই। যে সূত্রটা হয়েছে আমার কাছে 2n² যেখানে n আমার ডিফাইনিং করে যে নাম্বার অফ অরবিট অর্থাৎ কক্ষপথের সংখ্যা। অর্থাৎ এক নম্বর কক্ষপথে যদি এখানে আমি n এর জায়গায় এক বসাই তাহলে 1² মানে 1 × 2 মানে 2 অর্থাৎ প্রথম কক্ষপথে থাকবে আমার 2টো ইলেকট্রন। ঠিক একইভাবে 2 নম্বর কক্ষপথে n এর ভ্যালু 2 তাহলে 2² × 2 মানে 4 × 2 মানে 8 অর্থাৎ দ্বিতীয় কক্ষপথে থাকতে পারবে 8টা ইলেকট্রন কিন্তু আমি নিয়েছি 5টা ইলেকট্রন কিন্তু থাকতে পারবে 8টা ইলেকট্রন। এখন আমরা এটাও দেখেছি বা জানতে পেরেছি পরমাণুর গঠন থেকে যে প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ এবং তার পরিমাণটা হচ্ছে 1.6×10⁻¹⁹ কুলম্ব। ঠিক একইভাবে ইলেকট্রনের চার্জ আমরা দেখেছি কি তার চার্জ হচ্ছে নেগেটিভ এবং তার পরিমাণটা হচ্ছে 1.6×10⁻¹⁹ কুলম্ব। তাহলে আমরা পরমাণুর গঠন থেকে একটা প্রোটন আর ইলেকট্রনের ধারণা তো পেয়েই যাই। তাহলে সেই প্রোটনকে যদি আমরা কোনো কারণে দুটো প্রোটনকে পাশাপাশি রাখতে পারি তাহলে সেখানে আমরা দেখব যে কোনো একটা ধর্মের জন্য এই দুটো প্রোটন একে অপর থেকে দূরে সরে চলে যায় অর্থাৎ এখানে একটা রিপালসিভ ফোর্স কাজ করে। ঠিক একইভাবে যদি আমি দুটো ইলেকট্রনকে পাশাপাশি রাখি তাহলে তখনও দেখবো যে তারা কোনো একটা ধর্মের জন্য এরাও একে অপর থেকে দূরে সরে চলে যায় অর্থাৎ একটা রিপালসিভ ফোর্স কাজ করে। কিন্তু যদি একটা ইলেকট্রন আর একটা প্রোটন যদি আমরা পাশাপাশি রাখতে চাই তাহলে তখন দেখা যাবে যে এরা একে অপরের দিকে আকর্ষণ হয় এরা একে অপরের কাছাকাছি আসতে চাই অর্থাৎ এখানে যে ফোর্সটা কাজ করে সেটাকে বলি আমরা অ্যাট্রাকটিভ ফোর্স। এখন এরা যে কারণের জন্য এরা একে অপর থেকে দূরে সরে চলে যায় বা যে কারণের জন্য একে অপরের কাছাকাছি আসতে চায় এই যে ফোর্স এই ফোর্সটাকে আমরা কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স নামেও জানি। এখন এই যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা তৈরি হচ্ছে কোথা থেকে না তো দুটো প্রোটনের ইন্টারাকশনের জন্য বা দুটো ইলেকট্রনের ইন্ট্রাকশনের জন্য বা একটা ইলেকট্রন আর একটা প্রোটনের ইন্ট্রাকশনের জন্য। তাহলে এই যে প্রপার্টির কারণে যে
प्रोटन बा इलेक्ट्रन जे प्रॉपर्टी कारण इलेक्ट्रोस्टैटिक फोर्स जेनारेट हो प्रॉपर्टी क्योंकि चार्ज तेल जदि ये डेफिनेशन आकार लिखते चाहिए कि बोलते द प्रॉपर्टी of a proton or an electron which gives rise to an electrostatic force. Is called charge. তাহলে আমরা কি বললাম যে একটা প্রপার্টি দ্য প্রপার্টি অফ এ প্রোটন অর অ্যান ইলেকট্রন প্রোটনের হতে পারে কি ইলেকট্রনের হতে পারে হুইচ গিভ রাইজ অ্যান ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যেটা আমাদেরকে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দিচ্ছে সেই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দেওয়ার জন্য যে প্রপার্টিটাই কাজ করছে সেটাই কিন্তু আমার কাছে চার্জ তাহলে এটা আমরা এক নাম্বার ডেফিনেশনে বলতে পারি কিন্তু ডেফিনেশনটা কি দেখলাম ডেফিনেশনটা কিন্তু গিয়ে দেখলাম যে আমরা প্রপার্টির ওপরেই ডিপেন্ড করে ডেফিনেশনটা বানাচ্ছি তাহলে প্রপার্টির ওপরেই আমরা ডিপেন্ড করে কিন্তু ডেফিনেশনটাকে তৈরি করছি তাহলে এরকম অ্যাকচুয়াল ডেফিনেশনটা কিন্তু আমরা কোথাও পাইনি আমরা কিন্তু সবসময় চার্জের যে ডেফিনেশন সেটা কিন্তু সবসময় আমরা পেয়েছি প্রপার্টির ওপরে ডিপেন্ড করে তাহলে ঠিক এরকম আরও প্রপার্টি আছে এর দুই নম্বর যে প্রপার্টিটা আছে সেটাকে আমরা বলতে পারি চার্জ ইজ এ ফান্ডামেন্টাল প্রপার্টি অফ ম্যাটার চার্জ ইজ এ ফান্ডামেন্টাল প্রপার্টি অফ ম্যাটার হুইচ ইজ রেসপন্সিবল ফর অল ইলেকট্রিক্যাল ফেনোমেনা অর্থাৎ আমরা এখানে কি বলতে পারি যে চার্জ ইজ দ্য ফান্ডামেন্টাল প্রপার্টি অফ ম্যাটার হুইচ ইজ রেসপন্সিবল ফর অল ইলেকট্রিক্যাল ফেনোমেনা অর্থাৎ একটা বস্তুর তার নির্দিষ্ট অর্থাৎ প্রাথমিক ধর্ম যেটা কিনা আমার সমস্ত রকম ভোল্টেজ বা ইলেকট্রিক্যাল ফেনোমেনা মানে ভোল্টেজ হতে পারে সেটা কারেন্ট হতে পারে সেই ভোল্টেজ বা কারেন্টের জন্য দায়ী তাহলে এইরকম আমরা আরও অনেক প্রপার্টি পাব এরকম আমরা অনেক প্রপার্টি পাবো যেগুলো আমরা পরবর্তীকালে যে সাবজেক্টগুলো পড়বো সেই সাবজেক্টগুলো পড়তে যখন পড়তে থাকবো তখন এই প্রপার্টি সম্বন্ধে চার্জের প্রপার্টি সম্বন্ধে আমরা আরও জানতে থাকবো তাহলে এটা নিয়ে ঘাবড়ানোর কোনো দরকার নেই যে এখন আমরা সমস্ত জিনিসটা ঠিকমতো চার্জ জিনিসটা কি ঠিকমতো যদি আমরা বুঝতে নাও পারি তাহলে পরবর্তী সেমিস্টার বা পরবর্তী যে সাবজেক্টগুলো পড়বো সেখান থেকে চার্জ সম্বন্ধে আমরা আরও বিস্তারিত ধারণা এরপরের টপিক্সটা আছে আমাদের ভোল্টেজ আর তারপরের টপিক্সটা আছে আমাদের কাছে কারেন্ট কিন্তু এই ভোল্টেজ আর কারেন্ট আমরা এটা ডিসকাস করব নেক্সট ভিডিওতে কিন্তু নেক্সট ভিডিওতে ডিসকাস করব ঠিকই কিন্তু তার আগে তোমাদেরকে একটু ধারণা দিয়ে রাখি যে ভোল্টেজ আর কারেন্ট জিনিসটাকে আমরা কীভাবে ভাবতে শিখব বা কীভাবে আমরা জানতে থাকবো তাহলে এটা জানার আগে তোমাদেরকে একটা ছোট্ট কথা বলি যে কথাটা আমি আগেও বলেছি যে আমাদের বাড়িতে যদি কোনো কারণে
ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের জন্য বাড়িতে যদি লো ভোল্টেজ বা আলো কম হয় তখন আমরা কি বলি যে আমাদের বাড়িতে আজকে লো ভোল্টেজ। আবার ঠিক একই কারণে যখন আমাদের ইলেকট্রিসিটি সাপ্লাই চলে যায় তখন আমরা কি বলি যে কারেন্ট চলে গেছে। তাহলে যখন ভোল্টেজ লো ছিল তখন কি কারেন্ট ছিল না? বা যখন কারেন্ট চলে গেল তখন কি আমাদের বাড়িতে ভোল্টেজ থেকে গেল? তাহলে এই যে ভোল্টেজ জিনিসটা কি বা কারেন্ট জিনিসটা কি এটাকে জানতে গেলে আমাদেরকে কিন্তু জানতে হবে এই অ্যাটমিক স্ট্রাকচার থেকেই মেনলি জানতে হবে। তাহলে সেই অ্যাটমিক স্ট্রাকচার থেকে যেটা আমি জানতে পারবো, অ্যাটমিক স্ট্রাকচার থেকে যে ভোল্টেজ আর কারেন্ট সম্বন্ধে আমি জানতে পারবো, তাহলে সেই অ্যাটমিক স্ট্রাকচার থেকে দুটো জিনিস আমাদেরকে মেনলি খুব ভালো করে আইডিয়া রাখতে হবে। যে অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে যে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে ঘুরছে, তাহলে এই ইলেকট্রনগুলো কিন্তু এক একটা পরিস্থিতির সাপেক্ষে এদের এক এক রকমের নাম হয়। যেরকম একটা ক্ষেত্রে নাম হয় ভ্যালেন্স ইলেকট্রন, আবার ওই ইলেকট্রনের আবার কখন নাম হয় ফ্রি ইলেকট্রন। তাহলে ইলেকট্রনগুলো কখন ভ্যালেন্স ইলেকট্রন কখন ফ্রি ইলেকট্রন সেটা আমাদেরকে একটু বিস্তারিত জেনে রাখতে হবে। যদি এই দুটো জিনিসকে আমরা খুব ভালো করে জেনে রাখতে পারি তাহলে আমরা ভোল্টেজ জিনিসটাই কি কারেন্ট জিনিসটাই কি সেটা আমরা তখন আরও ভালো করে বিস্তারিত জানতে পারব। তা আজকে এই পর্যন্তই, আমরা নেক্সট ভিডিওতে ভোল্টেজ জিনিসটা কি কারেন্ট জিনিসটা কি সেটা দেখব। তা যাওয়ার আগে আমি বারবার করে একটা কথাই বলবো যে তোমরা ভিডিও হয়তো আমার দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, কারণ আমি দেখতে পাচ্ছি যে আমার ইউটিউব চ্যানেলে ভিউয়ার সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে কিন্তু সাবস্ক্রিপশান সংখ্যাটা খুব কমই থাকছে। তো তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করবো যারা এখনও পর্যন্ত সাবস্ক্রিপশান করোনি বা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, এবং আরও তোমাদের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করো, তারা যেন সাবস্ক্রাইব করে, এবং সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, এবং আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও তোমরা কমেন্ট বক্সে জানাও, যাতে একটা সাবস্ক্রিপশান বাড়লেই আমি মোটিভেট হই যে পরের ভিডিওটা বানানোর।